সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সি পি স্টাইলে চিকেন বল। এই চিকেন বলটা খেতে এতই সুস্বাদু যে এই বলটা তৈরি করে খাওয়ার পর আপনি আর ভাবতেই পারবেন না বাইরের চিকেন বলের কথা। আর এই বলটা কিভাবে খুব সুন্দর করে গোল করবেন সেটা আমি কিছু টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি আর সঙ্গে দিয়েছি 4টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের সঙ্গে মাংসটা এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে এখানে প্রায় মেজারমেন্ট কাপে 2 কাপ চিকেন কিমা হয়েছে। এই চিকেন কিমার মধ্যে আমি এখন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ আর এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচ, এটা ক্রাশ করা, গুঁড়া করা না, ক্রাশ করে গোলমরিচ দিলে স্বাদটা অনেক ভালো আসে, আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই বাটিতে আমি সামান্য একটু পানি নিয়েছি। এখানে আমি প্রথমে 3 পিস ব্রেড ভিজিয়ে নিচ্ছি আর ব্রেডের সাইডে ব্রাউন অংশটা আমি কেটে ফেলেছি। এই ব্রেডগুলো এখন আমি হাতে নিয়ে সম্পূর্ণ পানি বের করে ফেলবো। এই ব্রেডে কিন্তু কোনো পানি থাকা যাবে না। ঠিক একইভাবে আমি আরও 2 পিস ব্রেড এভাবে তুলে নিচ্ছি। এখানে মোট আমি 5 পিস ব্রেড ইউজ করেছি কারণ ব্রেডের পিসগুলো অনেক ছোট ছিল। আপনাদের ব্রেডের পিসগুলো যদি বড় থাকে সেক্ষেত্রে 4 পিস ইউজ করলেই হবে। এখন সেই ব্রেডগুলো চিকেন কিমার সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখানোর পর অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় এখানে লবণটা অ্যাড করতে পারেন। বলগুলো গোল করার আগে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নেবেন। এক্ষেত্রে বলের গায়ে কোনো আঁকাবাঁকা থাকে না, বলগুলো অনেক সুন্দরভাবে গোল করা যায়। এভাবে 4-5টা বল গোল করার পর আপনি আবার হাতটা ধুয়ে মুছে আবার তেল লাগিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো বল বানানোর পর এই বলগুলো আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রাখবো। ঠিক 2 ঘন্টা পর আমি বলগুলো বের করে নিয়েছি। ফ্রিজে বলগুলো রাখাতে বলগুলো একটু শক্ত হয়ে গেছে উপরের দিকটা। এখন হাতের সঙ্গে একটু সয়াবিন তেল লাগিয়ে তালুতে রেখে বলগুলো ঘোরানো যায়। বলের গায়ে কিন্তু কোনো আঁকাবাঁকা নাই, বলগুলো কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে। এটা একটা স্টিমার, এটা রাইস কুকারের সঙ্গে থাকে। যাদের বাসায় রাইস কুকার আছে তারা সহজে এই জিনিসটা পেয়ে যাবেন। এটাতে ভাপ দিয়ে নিতে পারেন। আমি এখন এটার সঙ্গে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে সেই চিকেন বলগুলো এখানে দিয়ে দিব। চুলায় এই হাঁড়িতে আমি অনেকক্ষণ আগেই পানিটা বসিয়ে রেখেছিলাম, হাঁড়ির উপর বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ধোয়া বের হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বলগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বলগুলো নামিয়ে ফেলবো। 5 মিনিটের বেশি আসলে ভাপ দেওয়ার প্রয়োজন হয় না। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বলগুলো আপনারা যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করতে পারেন, যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিতে পারেন। এখন আমি এই বলগুলো তেলে ভেজে নিব। যেহেতু গরম তেলে দেওয়া হয়েছে, চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে বলগুলো ঠিক এভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। যেহেতু বলগুলো আগে থেকেই সিদ্ধ করা, এটা ভাজতে বেশি সময় লাগে না, শুধু নেড়েচেড়ে এই বলগুলো ভেজে নিতে হবে। এই বলগুলো আসলে খুব বেশি ভাজতে হয় না, ওপরে হালকা বাদামি রং হলেই তুলে ফেলতে হবে। বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা কিচেন টিস্যুতে তুলে ফেলবো যেন বলের গায়ে বাড়তি তেল না থাকে। এভাবে আমি বাকি চিকেন বলগুলো ভেজে নিব।
তৈরি হয়ে গেল আমার সিপি স্টাইলে চিকেন বল। আর চিকেন বলের ভেতরটা কেমন হয়েছে একটু দেখাচ্ছি। বলের ভেতরটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি, এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে ঠিক যেন দোকানের সিপি বলের মতো। বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে, এজন্য মাঝে মাঝে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই সিপি বলের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।